আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া সরকার বিশাল সুখবর দিল। মালয়েশিয়ার 5টি সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের জন্য মোট 179,451টি আবেদন 6 সপ্তাহের মধ্যে প্রক্রিয়া করা হবে ও অনুমোদন করা হবে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী এম এস সারাভানান। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম এস সারাভানান উইজমা এইচআরডিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, মোট 24,560টি আবেদন 27 এপ্রিল সাক্ষাৎকারের পর্যায়ে শেষ করবে ও 154,891টি আবেদন 6 সপ্তাহের মধ্যে অনুমোদিত হবে। 5টি খাত হল নির্মাণ, কৃষি, বৃক্ষরোপণ, উৎপাদন, সেবা। মন্ত্রণালয়ে বিদেশি কর্মী নিয়োগের জন্য মোট 519,937টি আবেদন পেয়েছে, যার মধ্যে 50%-এরও বেশি বা 290,939টি 2,578 জন নিয়োগকর্তা আবেদন করেছেন। সারাভানান বলেন, প্রয়োজনীয়তা পূরণ না করার জন্য মোট 40,000 আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন করা হয়েছিল যেগুলো এখনও স্কপ মেটাল, সোনার দোকান, পোশাকের দোকান ও নাপিতের দোকানের মতো কাজগুলো স্থগিত রয়েছে। তিনি বলেন, কোনো অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি পরিচালনা করা হয়নি, কারণ সব অনলাইনে ও মন্ত্রীদের হস্তক্ষেপ ছাড়াই বাস্তবায়িত হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ান গৃহকর্মী নিয়োগের বিষয়ে বলেছেন, ঈদের পরে প্রায় 10,000 গৃহকর্মীকে দেশে আনা হবে, তাদের প্রাম্ভিক বেতন হবে 1,200 রিঙ্গিত। পয়লা মে থেকে শুরু হওয়া নতুন ন্যূনতম মজুরি কার্যকর হওয়ার পরে তারা যদি গৃহকর্মীকে প্রতি মাসে 1,500 রিঙ্গিত বেতন দিতে চান, তবে এটি নিয়োগকর্তাদের উপর নির্ভর করবে। সাম্প্রতি জাকাতায় ও মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মধ্যে গৃহকর্মীদের নিয়োগ ও সুরক্ষার জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।